বর্তমানের একটি জনপ্রিয় কোম্পানি মৌলিক লাইব্রেরি দ্বারা প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ নিউ সিলেবাসের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান 2024-25 রাষ্ট্রবিজ্ঞান সাজেস্টিভ সহায়িকার সম্পূর্ণ রিভিউ থাকছে ভিডিওর মধ্যে। প্রথমেই বলে রাখি, এই বইটি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বই, যে বইটির মধ্যে রয়েছে MCQ উইথ মক টেস্ট এবং OMR। তো বইটির ফ্রন্ট পেজ এটি, তো বইটি পেজ কোয়ালিটি থেকে ফ্রন্ট পেজ সত্যি অসাধারণ করেছে। আর সব থেকে ভালো যে জিনিসটি, বইটি নকল আটকানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ বইটির ওপরে একটু চকচকে টাইপের মৌলিক লাইব্রেরি বলে প্রত্যেকটি জলছবির মতন কিছু প্রিন্ট করা হয়েছে, যেগুলো তোমরা ভিডিওর মধ্যে আশা রাখছি, আমি চেষ্টা করছি দেখানোর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই বইটির সম্পূর্ণ রিভিউ আমি ভিডিওতে তুলে ধরছি, তো সম্পূর্ণ রিভিউটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, উপকৃত হবে। তো আমি তোমাদের সামনে একটু জুম ইন জুম আউট করে করে ভিডিওটি রেডি করব, বা ভিডিওটি সম্পূর্ণটি কমপ্লিট করব, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবার অনুরোধ রইল। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ মৌলিক লাইব্রেরির এই বইটির ফ্রন্ট পেজ রাষ্ট্রবিজ্ঞান, যার লেখক হলেন পরীক্ষিত পাল এবং সম্পাদনা করেছেন জিৎ মৌলিক। তো পরীক্ষিত পাল বর্তমান মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকের সরকারি শিক্ষক এবং সম্রাট এক্সক্লুসিভের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের লেখকও তিনি। তার পরবর্তী পেজে রয়েছে সূচিপত্র, অর্থাৎ তোমাদের যে 6টি পোর্শন পরীক্ষার ক্ষেত্রে রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য সমূহ, নাগরিকত্ব, সংবিধান সংজ্ঞা প্রকারভেদ, সংবিধানের প্রণয়ন ও দর্শন, তারপরে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ, এই 6টি ইউনিট বইয়ের কত কত নম্বর পেজে রয়েছে, এবং তার পরবর্তীতে তোমাদের যে মক টেস্ট এবং OMR যুক্ত বইটি আগেই প্রথমেই বলে দিলাম, সেটি বইয়ের কত কত নম্বর পেজে রয়েছে তা দেওয়া রয়েছে। এবং প্রকাশক, বইটির প্রকাশক হলো মৌলিক লাইব্রেরি, আর মুদ্রক হলো নিউ জয়মাকালী প্রেস, এবং মূল্য রয়েছে 150 টাকা, যেটা তোমরা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করলে 50% অফ, অর্থাৎ 75 টাকার মধ্যে সংগ্রহ করতে পারবে। নিকটবর্তী বইয়ের দোকান থেকে 110 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবে। তাছাড়া যারা কলেজ স্ট্রিট থেকে এবং বইয়ের দোকান থেকে না পাবে নিকটবর্তী বইয়ের দোকানগুলিতে, তারা অনলাইনের উপরে যোগাযোগ করো, অনলাইন বিভিন্ন মার্কেটিং অ্যাপ যেমন শপসি, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এগুলোতে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা হাতে পেয়ে যাবে বইগুলো, আশা রাখছি। তো তোমাদের প্রথম ইউনিট রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এটি একটু জুম করে নিই এবং তোমাদের দেখানোর সুবিধার্থে সম্পূর্ণটি আমি তোমাদের সামনে ধরে ধরে শেয়ার করছি, একটু ভালোভাবে দেখে নিও। আর যারা নেক্সট ভিডিও রাষ্ট্রবিজ্ঞান বই বাদে সংস্কৃত বইয়ের রিভিউ এবং দর্শন বইয়ের রিভিউ চাইছো, তারা কমেন্ট করে জানাও। এবং বাংলা ইংরাজির রিভিউ তো ইতিমধ্যে আমি চ্যানেলে অ্যাভেলেবেল করে দিয়েছি, ভিডিও পোস্ট করে দিয়েছি, তার লিঙ্ক চ্যানেলের আই বাটন এবং ডিসক্রিপশানে রয়েছে, তোমরা দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, একটু দেখে নিও, তাতে তোমরা উপকৃত হবে। তো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি এই প্রথম অধ্যায়টির মধ্যে একটু অধ্যায়ের ডিসকাস করা রয়েছে, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ অধ্যায়টি একটু ডিসকাস আজ করে দেওয়া হয়েছে। এবং একটু জুম আউট করে নিই যাতে তোমাদের সম্পূর্ণ পেজটি ভিডিও কভারের মধ্যে আসতে পারে। তার পরবর্তী পেজেও এই অধ্যায়টির বাকি যে পোর্শনটুকু সেটা তুলে ধরা হয়েছে, এবং এখান থেকে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে বহু বিকল্পিত প্রশ্ন উত্তর MCQ শুরু হয়েছে, প্রশ্নমান 1-এর জন্য, এবং প্রশ্নের ক্ষেত্রে কত সুন্দরভাবে দেওয়া রয়েছে একটু ভালোভাবে দেখে নাও। এখানে প্রথমে একটা কোশ্চেন, তার 4টি অপশান এবং সঠিক উত্তরটি নিচে দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু প্রশ্ন, অপশান এবং উত্তর দেওয়া রয়েছে। আর পেজের মধ্যে যে জিনিসটি আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পেজে দেখবে মৌলিক লাইব্রেরি এবং সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে প্রিন্ট করা রয়েছে। তো এটি নকল বই, যাতে কোনোভাবে কোনো অসাধু ব্যক্তিরা বা অসাধু ব্যবসায়ীরা তৈরি করতে না পারে, তার একটা বড়সড় কারণ হিসাবে চিহ্নিত করেছে কোম্পানি। এবং কোম্পানির কর্মকর্তারা আমাকে এই কথাটা বলেছেন যে এবছর, অর্থাৎ চলতি বছর 2024-25 শিক্ষাবর্ষের জন্য কোনোভাবেই কোনো সাজেশন বই মার্কেটে নকল হওয়ার সম্ভাবনাটা কার্যত নেই, কারণ যা নতুন ফিচার বইটিতে অ্যাড করা হয়েছে যা সত্যি অনস্বীকার্য। তার পরবর্তীতে আসি MCQ, এইভাবে অনেক MCQ রয়েছে প্রথম ইউনিট থেকে, প্রায় 47টি MCQ রয়েছে। তার পরবর্তীতে শূন্যস্থান পূরণ করো 1 নম্বর মানের জন্য। তো শূন্যস্থানের ক্ষেত্রে প্রথমে শূন্যস্থান সহ প্রশ্ন, 4টি করে অপশান এবং তার মধ্যে সঠিক উত্তরটি দেওয়া রয়েছে। এই 4টি করে অপশানটা অনেকে তোমরা বলবে যে স্যার এটা তো MCQ টাইল হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে? তো এক্ষেত্রে MCQ স্টাইলটি না রেখে শুধুমাত্র শূন্যস্থান পূরণই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দিতে পারে। তার পরবর্তীতে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভ, স্তম্ভে খ স্তম্ভ, যে সমস্ত স্তম্ভ মেলাগুলি পরীক্ষার ক্ষেত্রে থাকে সেই স্তম্ভ মেলাও রয়েছে। স্তম্ভ মেলার পরে রয়েছে ব্যাখ্যাগুলো সত্য মিথ্যা চিহ্নিত করো, এবং তার পরবর্তীতে রয়েছে যে ব্যাখ্যাগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। এবং নেক্সট দ্বিতীয়
পেজটিতে ওই অধ্যায় কমপ্লিট হয়েছে, অর্থাৎ 10 নম্বর পেজে ওই অধ্যায় কমপ্লিট হয়ে দ্বিতীয় ইউনিট থেকে শুরু হয়েছে পরবর্তী পেজে। তো পরবর্তী ইউনিটেও সেই প্রথম ইউনিটের মতনই প্রথমে অধ্যায় সম্পর্কিত একটি বিস্তারিত প্যাসেজ তুলে ধরা রয়েছে বা আলোচনা তুলে ধরা রয়েছে। নেক্সট পেজেও সেই আলোচনা এবং 3 নম্বর অর্থাৎ 13 নম্বর পেজে গিয়ে সেই দ্বিতীয় ইউনিটের আলোচনাটি শেষ হয়েছে। তার পরবর্তীতে আবারও MCQ শুরু হয়েছে এই অধ্যায় থেকে আগের পদ্ধতির মতনই। 4টি করে অপশান সঠিক উত্তর দেওয়া রয়েছে এবং কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটা বললাম কিছু কিছু পেজে দেখবে তোমরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে কিছু হচ্ছে জলছবির মতন বা হচ্ছে ওই শ্যাডো টাইপের বলা চলে, আর মৌলিক লাইব্রেরির লেখা রয়েছে কিছু কিছু পেজে। তো এই অধ্যায়টি থেকেও প্রায় অনেকটা MCQ দেওয়া রয়েছে। তার পরবর্তীতে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে, স্তম্ভমেলাও দেওয়া রয়েছে, তারপরে ব্যাখ্যাগুলি সত্য মিথ্যা দেওয়া রয়েছে। যেমনভাবে কোশ্চেন প্যাটার্ন হয় বা বোর্ডের নির্দেশিকা অনুসারে যেমন কোশ্চেন প্যাটার্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে রাষ্ট্রবিজ্ঞান থেকে, সেই কোশ্চেন প্যাটার্নের ওপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ক্রিয়েট করছি এবং সম্পূর্ণ বইটিও তৈরি হয়েছে সেই প্রশ্নপত্রের ভিত্তিতে। তার পরবর্তী ঘটনাগুলি সাজিয়ে লেখো, ব্যাখ্যা, এমনভাবে প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা ইউনিট আলোচনা রয়েছে এবং 3 নম্বর ইউনিট থেকেও প্রথমত অধ্যায়টির একটু বিস্তারিত আলোচনা, তার পরবর্তীতে MCQ এবং MCQ 3 নম্বর ইউনিট থেকে শূন্য শেষ হওয়ার পর শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, বিরতিগুলি সত্য না মিথ্যা চিহ্নিত করো, তার পরবর্তী 4 নম্বর ইউনিট সংবিধান সংজ্ঞা ও প্রকারভেদ, এই ইউনিট থেকেও সেম প্রথমে অধ্যায়ের আলোচনা, তার পরবর্তীতে MCQ এবং শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণের পরে স্তম্ভ মেলাও, তারপরে ঠিক ভুল বা সত্য মিথ্যা নির্বাচন, মন্তব্য, কারণ, কিছু কিছু ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ রয়েছে তোমরা একটু দেখো। তার পরবর্তী অধ্যায়েরও একই রকমভাবে অধ্যায় বিশ্লেষণ বা অধ্যায়ের যে মূল সারবস্তু বা বিষয় ও সংক্ষেপটিকে তুলে ধরা রয়েছে। তার পরবর্তীতে MCQ দেওয়া রয়েছে এবং MCQ সম্পূর্ণটা যেমন আগের অধ্যায়গুলিতে ছিল, 4টি করে অপশান, প্রশ্ন এবং উত্তর। তার পরবর্তীতে রয়েছে কারণ মন্তব্য, নেক্সট রয়েছে শূন্যস্থান পূরণ করো, তার পরবর্তীতে রয়েছে স্তম্ভ মেলাও এবং সত্য মিথ্যা অর্থাৎ ঠিক ভুল নির্বাচন এবং ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে। এইভাবে এই অধ্যায়টিও কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে একটা কমন জিনিস যেটা আমার চোখে পড়েছে এবং সত্যি ভালো লেগেছে সেটা তোমরা অন্যান্য কোনো মার্কেটের বাজার চলতি কোনো বইয়েই পাবে না, সেটা হলো প্রত্যেকটা ইউনিট থেকে অধ্যায়ের একটু বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা পড়ে নিলে ওই সম্পূর্ণ ইউনিট বা সম্পূর্ণ অধ্যায়টিকে তোমরা এই 2টি ছক বা 3টি ছকের মধ্যেই কভার করে দিতে পারবে, যাতে পরবর্তীতে কোনো কোশ্চেন তৈরি করবার ক্ষেত্রে বা অধ্যায়টি সম্পর্কিত বিস্তারিত বোঝার জন্য সত্যি অনেকটা কাজে আসবে। এবং এইরকমভাবে প্রত্যেকটা অধ্যায়েরই আলোচনা কমপ্লিট হয়েছে, তো প্রত্যেকটা অধ্যায় তো ধরে ধরে বলা সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিওর লেন্থ সম্পূর্ণটাই প্রচণ্ড বড় হয়ে যাবে। তাই আমি চাইলাম না যতটুকুটা অধ্যায় পারলাম দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওগুলিতে। যদি তোমরা চাও যে স্যার অধ্যায় ভিত্তিক রিভিউ নিয়ে আসুন, আমি কথা দিলাম ভিডিওটি তোমরা যদি অনুরোধ করে জানাও কমেন্ট বক্সে, আমি অতি অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক রিভিউ নিয়ে আসবো। তবে তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমার অত্যন্ত প্রয়োজন, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া সত্যি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ক্রিয়েট করা কোনোভাবেই সম্ভব হতো না। তোমরা সাপোর্ট করেছো বলেই কিন্তু আমি এতটা আগিয়ে আসতে পেরেছি এবং তোমাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও চ্যানেলে আপলোড করছি। এর পরবর্তীতে বইটির 68 নম্বর পেজ থেকে শুরু হয়েছে তোমাদের মক টেস্ট, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন অনুসারে প্রশ্নপত্র কেমন হতে পারে তার টেস্ট সেট। তো সেট 1-এ যেমনভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে সেই প্রশ্ন কাঠামোর উপর ভিত্তি করে কিছু সেট প্রশ্ন দেওয়া রয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা রাখছি তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে। প্রত্যেকটা সেট কিন্তু ছাত্রছাত্রীদের জন্য যথাপযুক্ত আমার মনে হয়, আর প্রত্যেকটা সেটই কোনো না কোনো স্কুলের ভারপ্রাপ্ত সরকারি শিক্ষক এবং বিভিন্ন প্রাইভেট টিউটর থেকে শুরু করে উচ্চপদস্থ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের PhD প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা তৈরি করেছেন। তাদের অভিজ্ঞতা, তাদের কর্মক্ষমতা এবং কোশ্চেন তৈরিতে প্যাটার্ন, সেগুলো তোমাদের সত্যি উদযাপিত করবে এবং তোমাদেরকে পরবর্তী পরীক্ষা অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে ফার্স্ট পরীক্ষা হবে সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, প্রশ্নপত্র ধরন কেমন হতে পারে তা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেবে। এবং বইটির লাস্ট পেজে রয়েছে OMR, অর্থাৎ যে OMR শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে সেই OMR শিট কেমন হতে পারে, কোথায় তোমাদের রোল নাম্বার লিখতে হবে, ডেজার্ট এক্সামিনেশান কোথায় লিখতে হবে, কেমনভাবে কোশ্চেন পড়বে, কোন কোন জায়গায় কীরকম উত্তর লিখতে হবে তার একটা বিস্তারিত ধারণা রয়েছে। তো এই বিষয়ে আমি OMR শিট নিয়ে একটা বিস্তারিত ভিডিও নেক্সট কোনো একদিন দিয়ে দেবো, কারণ এই একই ভিডিওতে OMR নিয়ে আলোচনা করাটার সময় নেই বা সুযোগ, দুটোর কোনোটাই হবে না।